আমার জীবনের দুঃখ শেয়ার করি। ইউটিউবে গেলাম, কেউ আমার ভিডিও দেখে না। আমি একাই একাই ভিডিও করি জন্যে ভিডিও আমার কেউ দেখে না। টিকটকে আসলাম, সেখানেও আমি সফল হতে পারলাম না। সফল হওয়ার কোনো নামগন্ধই নাই। আমি শুনছি যে টিকটকে খুব রাতারাতি, খুব তাড়াতাড়ি, দ্রুত গতিতে ভাইরাল হওয়া যায়, কিন্তু না, আমি সেখানেও ভাইরাল হতে পারিনি। তারপর ফেসবুকে আসলাম, ফেসবুকে ওই একই দশা, আমার ভিডিও কেউ দেখে না। আমার ভিডিও এত সুন্দর কন্টেন্ট করি, এত সুন্দর গল্প করি, এত সুন্দর স্টোরি করি, এত সুন্দর করিয়া এডিট করি, তারপরেও আমার ভিডিও কেউ দেখে না। পরে কি করলাম, পরে ভাবলাম যে না, অন্য পথ অবলম্বন করতে হবে। সেই অবলম্বনটা করলাম কি, সুন্দর একটা মেয়েকে বিয়ে করলাম। দেখতে কেমন হয়েছে সেটা আল্লাহ পাকের বান্দাকে তো নিন্দা করা যায় না। বউ আমার ফর্সা, সাদা চামড়া, বুঝছেন? এখন বউকে সামনে রাখি, বউকে সামনে রাখিয়া আমি ভিডিও করি। আমার বউ কোনো কথাবার্তা বলে না, শুধু চুলগুলো দেখায়, বুকের ওড়নাটা একটু এদিক সেদিক করে। মাশাআল্লাহ, আমি এখন সেলিব্রিটি, আমি এখন মানে বলতে পারেন যে আমি সফল। সেটা এখন ইউটিউবে বলেন, ফেসবুকেই বলেন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ আমাকে সবাই চেনে। এটার একমাত্র তদবিরটা কি দেখ জানেন, আমার বউ। আমি বুঝি বাঙালি কোথায় হিট করলে, বাঙালির কোথায় হিট করলে, বাঙালির কোন ইমোশনে হিট করলে আমার ভিডিও ভাইরাল হবে, যার কারণে তাড়াতাড়ি বিয়ে করি ফেলাইছি। বিয়ে করার পর আমি শুধু ওই প্রোডাক্টটাই সামনে রাখি, মানে আমার বউকে। এখন বুঝলাম যে বাঙালি আমার ভিডিও দেখে না, আমার ভিডিওর গল্প দেখে না, আমার ভিডিওর কাস্টিউম দেখে না, আমার স্টোরিটাকে শিখে না, আমার শুধু বউয়ের চুল দেখে, আমার বউয়ের এই যে কপাল দেখে, আমার বউয়ের চোখ দেখে, আমার বউ কী সুন্দর এটাই দেখে, আমার বউ কিন্তু কথা বলে না, বুঝছেন তো? তো আল্লাহ পাক ব্যবসা হালাল করছে, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই। আপনারা সলিডভাবে ব্যবসা করবেন। এর মধ্যে সবচেয়ে লাভজনক যে ব্যবসাটা আমি দেখলাম আমার অভিজ্ঞতা থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে, সেটা হলো বউ ব্যবসা, বুঝছেন তো? এই বউ ব্যবসা ছাড়া আপনি কখনো সফল হতে পাবেন না। দেখেন কি একটা, আমি হয়তো জিনিসগুলো একটা ছলনার মাধ্যমে বললাম, বা একটা ইয়ারকির ছলে বললাম, বা ট্রোলের মাধ্যমে বললাম। বউ ব্যবসায়ীরা এত নিচে নেমে গেছে যে এদের সন্তান মারা যায়, সেই সন্তানের ভিডিও করে, ওই সন্তানের দাফন কাপনও হয় নাই, অথচ ওই সন্তানের ভিডিও এমনি শুটিং করে, আপলোড করে, ওই বাচ্চাটাকে, শিশুটাকে, একটা দুধের শিশু মারা গেছে এক কাপল ব্লগারের, নাম বলতেছি না, সেটা আপলোড করি, ওই ছেলেটাকে দাফন করার আগেই ভিডিও আপলোড হয়ে যায়। তাহলে আপনারা বোঝেন যে কাপল ব্যবসায়, বউ ব্যবসায় কীরকম লাভ। হ্যাঁ, আবার এইটা নিয়ে অনেকে ভিডিও করছে, ও আবার প্রতিউত্তরে ভিডিও করছে যে আমি বসে থাকলে আমার ঘরে তুই খাবার দিয়ে যাবি, এই রকমও কোনো কোনো ইয়াকে হুমকি দিছে, যারা এইটার প্রতিবাদ করছে যে তোর একটা ছেলে মারা গেছে, অথচ তুই ভিডিও করতেছিস তোর ছেলেটাকে নিয়ে, এই মরা ছেলেটাকে নিয়ে। হ্যাঁ, এটাই নিয়ে আমার ভিডিও। তে বউ ব্যবসা করেন, সমস্যা নাই, লাভজনক ব্যবসা, এই ব্যবসায় লস নাই, এই ব্যবসায় হারার কোনো, হ্যাঁ, কোনো হারার কোনো পজিশনে নাই। অতএব বউ ব্যবসা সফল ব্যবসা, এটা ইউটিউবে হোক, ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, টুইটারে হোক, টিকটকে হোক, বউ দিয়ে ব্যবসা করলে আপনি সফল। থ্যাংক ইউ।